সপরিবারে চম্পট মেরেছেন বেনজির। দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। শুধু তাই নয়, বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসাবে থাকা কাড়ি কাড়ি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন। তাহলে এখন কি করবে নুদক? বেনজির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থানই বা কোথায়? একটি খবর, জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেছেন বেনজির। শুধু বেনজির কেন, আরো একজন যার নামটি আসছে তিনিও সেই কাজটি করেছেন। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে দলিল হস্তান্তর এবং টাকা পয়সা মানে সরায় ফেলা, স্বর্ণালঙ্কারগুলো ব্যাংকের ভোল্টে রাখা, এসব কাজগুলো করছেন শোনা যাচ্ছে। তো আইজিপি তিনি তো যথেষ্ট বুদ্ধিমান, অত্যন্ত স্মার্ট, সরিয়েছেন এবং সেই সুযোগটাও হয়তো দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে দেশে নেই, সেটাও বলা হচ্ছে দুবাই, স্বাভাবিক। কারণ একটা কথা কিন্তু সবসময় বলা হচ্ছে যে সরকার যদি খুব সিরিয়াস হতো তাহলে প্রথম ধাক্কায় মানে এই গণমাধ্যমে এত ইনায় বিনায় খবর প্রকাশ করার আগে আগে কিন্তু তারা অ্যারেস্ট হতো, তারপরে এই মামলাটা আমরা সমস্ত কাজগুলো করতো। সুযোগ করে দেওয়া হচ্ছে ব্যাংকে গচ্ছিত তার সব অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য, কিংবা তার যে জমি ফ্ল্যাট বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে তা অন্যত্র হস্তান্তরের জন্য, এমনকি তিনি এবং তার পরিবারের সবাই যাতে দেশ থেকে পালিয়ে চলে যেতে পারেন সেই সুযোগটিও করে দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ শুরু থেকেই ছিল এবং যার নমুনা আমরা এর মধ্যে পেতে শুরু করেছি। জানা গেছে যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আগেই তার যে বিভিন্ন ব্যাংকের টাকা ছিল তা তিনি এরই মধ্যে সরিয়ে ফেলেছেন। গত 23 মে দুদকের আবেদনের প্রেক্ষিতে যখন আদালত তার সব ধরনের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনাটি দিলেন, তার আগে অথবা পরে তিনি তার সব অর্থ সরিয়ে নিয়েছেন, এটি দুদক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে সম্ভবত গত সপ্তাহে তিনি তার সব ধরনের অর্থ তুলে নিয়েছেন, অন্যত্র সরিয়ে দিয়েছেন, ব্যাংকে কি পরিমাণ অর্থ ছিল সেটি অবশ্য জানা যায়নি এবং তিনি অন্য কোথাও নিজেদের লোকের মধ্যে এটি রেখেছেন নাকি বিদেশ পাঠিয়ে দিয়েছেন সেই সব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং দুদকের কোনো কোনো কর্মকর্তা বলছেন যে গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো খালি করে ফেলা হয়েছে। দুদকের তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে, উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না, কনফিডেন্সের জায়গাই তো থাকলো না, এটা বড়ই দুঃখজনক। আপনাদের মতো আমিও মর্মাহত হয়েছি, বিস্মিত হয়েছি। যদিও এটা মানুষ এজিউম করে, প্রিজিউম করে যে আমাদের দেশে যারা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বিভিন্ন পদে আছেন তারা অনেক টাকার মালিক হবেন, অনেক টাকার মালিক হয়েছেন, এটা একটা সহনীয় পর্যায়ে সিটিজেনের কাছে চলে গেছে, যদি এটা কাঙ্ক্ষিত না, কাম্য না। সিটিজেনরা তাদের ট্যাক্সের টাকা দিয়ে পাহারাদার বসিয়েছে, ইনফ্যাক্ট ওনারা পাহারাদার, সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের কর্মচারী, আমার গার্ড, আমি যে সিটিজেন, আমি রাষ্ট্রের মালিক। তারা যখন ভক্ষক হয়ে যায়, ওই রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন সব কিছু শেষ হয়ে যায়। আমাদের এখানে আমাদের প্রধান বিচারপতি একজনেরও বিচার হয়েছে, ওনার এখান থেকে চলে যাওয়াটাও আমরা দুঃখজনক ছিল, কাঙ্ক্ষিত ছিল না বা যেভাবে হয়েছে। আমাদের জেনারেল সাহেব জেনারেল আজিজ, ওনার ব্যাপারেও যা বেরোচ্ছে কখনো সুখকর না, এদের সিটিজেন হিসেবে তো আমি লজ্জাবোধ করছি। আমাদের বেনজির সাহেব, উনি তো র্যাবের প্রধান ছিলেন, কমিশনার ছিলেন বিভাগীয় ঢাকার মেট্রোর, আইজিপি হয়েছেন, ওনার প্রভাব প্রতিপত্তিত্ব কমতি ছিল না, ইজ্জত সম্মান ওনার লাস্ট ডেতে যেভাবে হয়েছে এটা রাজকীয় একটা বিদায় ওনার হয়েছে। এখন বিদায়ের 1-1.5 বছর পরে যা দেখছি যা শুনছি আপনাদের কল্যাণে তা তো ভয়াবহ চিত্র। উনি চাকরি করেছেন, রাজকীয় জীবনযাপন করেছেন, লাক্সারি গাড়ি বাড়ি পেয়েছেন, সবই তো আমাদের টাকায়, জনগণের টাকায়। এর বাইরে এখন উনি কীভাবে এত টাকা, কীভাবে এত সম্পদ, কীভাবে কী হলো? এখন আমার সবচেয়ে ভয় হয় বাংলাদেশে কিন্তু বড় যারা এরা আছে এদের বিচার অনেক ক্ষেত্রে হয় না বা অনেক ল্যাংদি হয় বা ওরা পালিয়ে যায়, পিকি হালদার আমাদের সামনে পালিয়ে বেড়াচ্ছে, বাচ্চু সাহেব আমাদের বেসিক ব্যাংকের উনি এখনও ধরা ছোঁয়ার বাইরে। এখন মানুষ শঙ্কিত, আমি মানুষের মতো আমিও শঙ্কিত, যদি এই বিচারটাও না হয় তাহলে আমরা এই আইনঙ্গনে থাকি, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, মানুষ আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, মনে করে যে আমরা প্রটেক্ট করতে পারি আইনের, সেই জায়গাটাও আমাদের আর থাকবে না, আমাদের কথা বলার জায়গাও থাকবে না। তো আমি মনে করি যেহেতু অপরাধী বড় যারা আছেন দেশে চিহ্নিত হয়েছেন, ডিসক্লোজ হয়েছে, এগুলো তো এখনও রিভার্ট করেন নাই, এগুলো তো উনি রিজনটা দিয়ে বলেন নাই মিথ্যা, তো ততক্ষণ পর্যন্ত অন্যান্যদের ক্ষেত্রে আমরা কী দেখি যে অনেক পলিটিশিয়ানকে আপনি এম্বার্গো দিয়ে দেন দেশের বাইরে না যেতে। দুদকের তো ক্ষমতা আছে ইভেন অ্যারেস্টের, দুদকের তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে। দুদক তো ইনফ্যাক্ট ওনার বিরুদ্ধে প্রাথমিকভাবে অনেকগুলো বিষয়ের ব্যাপারেও ওনারা নিশ্চিত হয়েছেন। আরে ডকুমেন্ট তো, দলিল তো, আপনি গুলশানের ফ্ল্যাট সবচেয়ে হাস্যকর বিষয় 22 কোটি টাকার ফ্ল্যাট উনি কিনেছেন, 2 কোটি টাকায় 4টা ফ্ল্যাট,
এটা এই জালিয়াতিগুলো তো দেখতে হবে, যে রেজিস্টার সাহেব জালিয়াতির সাথে জড়িত, যিনি রেজিস্ট্রি করেছেন অন্যের ক্ষেত্রে। আপনি ফ্ল্যাটের মূল্য যদি 5 কোটি হয়, আমি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য যদি 50 লাখ টাকা হয়, এটাও তো অপরাধ। অপরাধের তো একটা চেইন আছে। আর উনি যে অপরাধটা করেছেন, উনি কিন্তু কারো সাহায্যবিহীন করতে পারেন নাই, তো এই চেনটা তো আবিষ্কার করতে হবে। আপনি একটা চেইনের ভিতর দিয়ে যাচ্ছেন, আমি আমাদের 34 এই প্যানেল কোডের সেকশনে যে অপরাধী সহযোগীকে একই অপরাধে বিচার করবে, এই চেনটা বের করবেন না। আর বের করা তো সহজ, সব কিছু তো ডিসক্লোজ করে দিয়েছে দুদকের কাছে, সাংবাদিকরা একদম অর্ধেক 50% করে দিয়েছে। দলিল নাম্বার দিয়েছে, প্লট নাম্বার দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, কত টাকা কোথায় আছে তা দিয়েছে, কার নামে হয়েছে তা দিয়েছে, ওদের কর্ম কী তা হয়েছে, উনি পেনশন এ পর্যন্ত পাইলে কত কোটি টাকা পেত সে দিয়েছে, অর্ধেক তো সাংবাদিক করে দিয়েছে ডেটা সহ আর ইভিডেন্স সহ। তো দুদক তো এখন তাড়াতাড়ি, আমি তো মনে করি দুদক তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, অ্যারেস্টের অ্যাকশন নেওয়া উচিত, দ্রুত তার সহিত কাজ করা উচিত। ঠিক তো, আর যদি উনি বাইরে পালিয়ে যেতে চায়, পালিয়ে যেতে পারে, দুদকের আসলে এখানে করণীয় থাকবে কিনা ভাই? উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না, কনফিডেন্সের জায়গাই তো থাকলো না। মানুষ তো মনে করবে যে ওনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তখন দুদক কাঠগড়ায় দাঁড়াবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়াবে, ইনস্টিটিউটরি বডিগুলো দাঁড়াবে, কনস্টিটিউশনাল বডিগুলো অপরাধী হবে, আমরা যারা এখানে এই প্রিমাইজে কথা বলতেছি এই প্রিমাইজও অপরাধী হবে, যে একটা বড় ধরনের বড় মাপের একজন অপরাধীকে আপনি চিহ্নিত করেছেন। চিহ্নিত করার পর উনি চলে গেছে মানে কি, তখন মানুষ অ্যাজিউম করবে যে ওনাকে চলে যেতে দেওয়া হয়েছে। এটি তো পাবলিক পারসেপশন তো হওয়ারই কথা ভাই, পাবলিক পারসেপশন, উনি যদি দেশে না থাকেন পাবলিক পারসেপশন কী হবে? এই কিছুদিন আগে দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী একটা নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, ওনারাই বলছেন যে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে অমুক অমুক জড়িত। ইভেন প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তো বলা হয়েছে সাংবাদিক সম্মেলন করে, ওরে ধরা হবে, ও কীভাবে এত টাকার মালিক হলো, খুনের আসামি, ওখানে স্বর্ণের দোকান উদ্বোধন করা, বিভিন্ন লোকরে নিয়ে আসে, সেটাও তো ধামাচাপা পড়ে গেছে, আমাদের এখানে পড়ে যায়। আমরা দুর্ভাগ্য যে স্বাধীনতার 53 বছর পরেও যে বঙ্গবন্ধু যে সামাজিক ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি এতগুলো বছর জেলে ছিলেন, আজকে সবচেয়ে দুঃখজনক ওনার মজিব কোট পরে যে বড় বড় অপরাধীরা অপরাধ করে। আমি তো মনে করি এই সরকারের উচিত যে এই মজিব কোটের যে পরে যে অপরাধ করছে, এই অপরাধের জন্য তাদের প্রথম বিচার হওয়া উচিত, এবং দলীয়ভাবে আওয়ামী লীগ এটা কন্ডেম করা উচিত যে আমার মজিব কোট পরে যদি কেউ অপরাধ করে, আওয়ামী লীগ পুরা তার বিরুদ্ধে যাবে। এটাই তো ভাই, আমি মজিবকে লালন করি, আমি মজিব আদর্শ লালন করি, আদর্শকে আমি স্প্রেড করি, আমি বক্তব্যে বলি, কিন্তু সেই কোট পরে যখন দেখি যে ওই যে দুই ভাই কত কোটি টাকা পাইছে এখানে এই যে গোলাপবাগে, তারপরে ফরিদপুরে দেখেন 2000 কোটি টাকা একটা মফস্বলের দুইজন একটা প্রসাদ পাচার করেছে মজিবকোট করে, আমি এটা বলছি যে মজিবকোটের সম্মান রক্ষাও আমাদের সিটিজেনের দায়িত্ব। যে লোকটা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, এতটা বছর কারাগারে ছিল, জীবন দিয়েছে, আপনি তাকে সম্মান দিবেন না? তার সম্মানের কথা বলে যদি অন্যায় করেন, জুলুম করেন, যদি অত্যাচার করেন, যদি অর্থ আত্মসাত করেন, সেটার বিচার আমি মনে করি ডাবল হওয়া উচিত অ্যাজ এ সিটিজেন হিসেবে। আমি তো জানি না সুযোগ বিষয়ে, উনি কি চলে গেছেন কিনা, উনি তো যাওয়ার কথা না, ওনাকে ডাকা হয়েছে, উনি এখানে থাকবেন এটা তো বন্দর সব জানে, যদি নোটিশও না হয় সব বন্দর জানে, রাষ্ট্রীয় সমস্ত মাধ্যমে প্রচারিত হয়েছে ওনার ওখানে হাজিরা দেওয়ার কথা। এখন উনি কোনো বন্দর ব্যবহার করে যদি, আমি জানি না গেছেন কিনা, যদি চলে যায় তাহলে তো ভয়াবহ একটা অপরাধ হবে সব সংস্থার, সব সংস্থার। আপনি আপনি ওখানে তো বিষয়টা বুঝতে হবে, বন্দর যদি দুদক চিঠি নাও লেখে, লিখে তো উচিত, সাথে সাথেই অ্যালার্ট জারি করা উচিত, যদি নাও লেখে তাও উনি যদি চলে যায় তাহলে বন্দরও এই দায় এড়াতে পারবে না। দর্শক, বেনজিরের এই বিষয় নিয়ে আপনাদের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।